আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আপনাদের সাথে আছি মুনিরা নরিন। আশা করি সবাই যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি, মহান আল্লাহ তাআলার কাছে অনেক অনেক শুকরিয়া, এখনও পর্যন্ত আমাদেরকে সুস্থ সুন্দর রেখেছেন। আজকের ভিডিওটা আমার মোবাইল গ্যালারিতে ছিল, এটা কোয়ারেন্টিনের আগে আমি এক ফ্রেন্ডের বাসে বেড়াতে গিয়েছিলাম, ওই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি, ভাবলাম আজকে শেয়ার করে ফেলি। এটা হলো বৃষ্টিভাবির বাসা। বৃষ্টিভাবি আমার পাশের বিল্ডিংয়েই থাকে, তো এখানে বেড়াতে এসেছিলাম। এসে দেখলাম ভাবির বড় ছেলে ছোট ছেলে মিলে গেম খেলছিল, তো ওই দিন আমরা আর কে কি করেছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করছি। ভাবির বাসায় এসে দেখি ভাবি নাস্তার আয়োজন করছে, পাশাপাশি রাতের ডিনারও রেডি করে ফেলেছে। তো আমি তো এসে অবাক যে রাতের খাবারের আয়োজন এত আর্লি করে ফেললেন। তো বলল যে আগে থেকে রেডি না করলে তো আপনাদের সাথে গল্প করতে পারবো না, সেই জন্য রান্নাটা আগেই সেরে ফেলেছি। দেখা যায় গেস্ট চলে আসলে গল্পই করা যায় না, যেহেতু এখানে এক হাতে কাজ করতে হয়, সেই জন্য ভাবি বুদ্ধি করে রান্নাটা সেরেই রেখেছে। আমাকে বললো যে ভাবি করে ফেলেছে, তারপর মাইক্রোওভেনে গরম করে দিব। তা আমি বললাম ভালোই করেছেন, যেহেতু কাজে ব্যস্ত থাকলে কিন্তু ভালো লাগে না। কারো বাসে আসলে দেখা যায় যে বাসে যায় সেই বাসে ভাবি কাজ নিয়ে ব্যস্ত থাকে, তো একা একা তখন মানে নিজের কাছে খারাপ লাগতে থাকে। তারপর অন্যান্য ফ্রেন্ড থাকলে ওদের সাথে গল্প করি, কিন্তু যার বাসে আসি তার কিন্তু গল্প করা হয় না, সেই জন্য আগে থেকে রান্না করে রাখলে কিন্তু ভালো হয়। কিছু নরম নরম হলে মজা লাগে, টেনশন আর কিছু নাই। তো এখানে ভাই বলছিল একবার শুধু একটু থাক, কি বলছো লারা দাদি? ভাবি এখন নাস্তা দিয়ে দিচ্ছে, স্যুপ করেছে, সেই স্যুপটা এখন বেড়ে নিচ্ছে। তো এখন সবাই আমরা নাস্তা করব, গরম গরম স্যুপ সাথে পেঁয়াজু, আর একটা সুইট আছে এখানে পায়েস। এই পেঁয়াজুটা বৃষ্টিভাবির হাজবেন্ড নাজিম ভাই তৈরি করেছে, তো এটা শুনে আমি অবাক যে কত সুন্দর পেঁয়াজু করেছে। ছেলেরা যদি এত সুন্দর পেঁয়াজু বানাতে পারে তাহলে তো সব রান্নাই করতে পারে। তো এমনি তো ভাই অনেক হেল্প করে ভাবিকে, তো ভাই ভাবি মিলেই সবসময় রান্না করে, যখনই আসি যে আইটেমই খেয়ে থাকি। আমি আমার তো করি মাসখান দেখো ভাইরা ড্রয়িং রুমে বসে নাস্তা করছে, নাজিম ভাই আমার হাজবেন্ড, ভাবির ছেলে, আর পাশে ওয়াহিদ ভাই নিচের ফ্ল্যাটেই থাকেন। বাচ্চা ময়লা করবে না, বড়টা না, ওইটা গেম খেলতেছিল তখন উঠে আসছে। বুড়ি চিজ বলো তো, বলো চিজ, বলো চিজ। আমরা নাস্তা সেরে গল্প করছিলাম, আমাদের এক ছোট ভাই ইকবাল ভাই আমাদের পাশের বিল্ডিংয়েই থাকে, ওনাকে বলা হয়েছিল আসার জন্য। ভাই আগে আসতে পারেনি, বেশ কিছুক্ষণ পরে এসেছে। ভাই ভাবিকে নিয়ে এসেছে, সাথে ভাইয়ের শালিও এসেছে, আর মাশাল্লাহ করে ভাইয়ের দুইটা কিউট বেবি আছে, টুইন। বেবিগুলো আসার পর থেকেই খুবই বিরক্ত করছিল, যেহেতু প্রথমবার এসেছে কাউকে চিনতে পারছিল না, তাই ভাবি বেবিগুলোকে নিয়ে ছাদে এসে বসেছিল। এটা হলো বৃষ্টিভাবির ছাদ, ভাবি খুব সুন্দর করে ছাদটাকে ক্লিন করে রাখে। ওদিন কার্পেট বিছিয়ে দিয়েছিল, ওয়েদারটা এত সুন্দর ছিল, খুবই ভালো লাগছিল। বাচ্চাগুলো তো জ্বালাচ্ছিল, ভাবি তো আমাদের সাথে গল্প করতে পারছিল না যতক্ষণ ছিল, বাচ্চাদের নিয়ে বিজি ছিল। বেবিগুলার ঘুম চলে আসছে, তো ভাবি বলছিল বাসায় চলে যাবে, ওরা টাইমলি ঘুমিয়ে যায়, সেজন্য বৃষ্টিভাবি ঝটপট খাবার তৈরি করে ফেলছে, এখন খাবার খাবো আমরা সবাই। বৃষ্টিভাবি ঝটপট খাবার টেবিলে দিয়ে দিয়েছে, এখানে আছে ভুনা খিচুড়ি, গরু মাংস, বেগুন ভাজা, ডিম ভাজি, লেবু, আর স্পেশাল সালাদ। সালাদটা নাজিম ভাই তৈরি করেছে, নাজিম ভাই হাতের সালাদ খুবই টেস্ট হয়। আমরা সবসময় কোথাও যদি ফ্রেন্ড একসঙ্গে হই তখন ভাইকে বলি সালাদটা বানানোর জন্য।
এই ছিল ডিনার, খাবারগুলো অনেক অনেক মজাদার ছিল। আমরা সবাই অনেক মজার মজার গল্প করছিলাম, তো অনেক হাসাহাসি হচ্ছিল। পরে আফরোজা ভাবি এসেছিল, ওয়াহিদ ভাই তো আগে চলে এসেছিল, তো ভাই ভাবে দুজনে বৃষ্টি ভাবে নিচের ফ্ল্যাটে থাকে। এদিকে সুইট খাচ্ছে সবাই, ভাবি জর্দ করেছিল, তারপরে যে চা গাওয়া সবাই খাচ্ছি আর গল্প করছি। আসলে এত ভালো লেগেছিল দিনগুলোর কথা, আসলে ভোলার নয়। এক এক দিন এক এক বাসায় যেতাম, মজা করতাম, ফ্রেন্ড আমার বাসায় আসতো। জর্দাটা অনেক টেস্ট হয়েছিল। এই যে চা, লাল চা, বিদেশের বাড়িতে শুধু কেটেছে ফ্রেন্ডদের নিয়েই, এই হাসি আনন্দের দিনগুলোকে আর কখনো ফিরে আসবে নাকি? স্মৃতি নিয়েই শুধু বেঁচে থাকতে হবে, একমাত্র মহান আল্লাহ তাআলাই বলতে পারেন। আমার ফেলে আসা দিনগুলোর মধ্যে একটি দিন আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আজ এ পর্যন্ত, অনেক অনেক ভালো থাকেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।